আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? প্রতিবারের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমি লিজু, এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের পাট শাক। তো বিকালবেলা একটু বের হয়েছিলাম আমাদের জমির এগুলা দেখার জন্য। পাট শাক, ডুগি শাক অনেকগুলো আছে, কাঁচামরিচের গাছ, তো আপনাদের সাথে শেয়ার করলাম। যখন ভিডিওটা করেছিলাম তখন বেজেছিল বিকাল 4টা, তো একটু বের হয়েছিলাম ঘোরাঘুরির জন্য। সামনে রয়েছে মুখি ক্ষেত এবং এইগুলো হচ্ছে বটবটি গাছ, এখনো ধরে নাই, শুধু গাছ হয়েছে আর কি। অনেকটি ধরেছে কিন্তু অল্প আর কি, বেশি নয়। অনেক ধরনের সবজি গাছই রয়েছে আমাদের, এই যে মুখি ক্ষেত, তারপরে এগুলো চাও শুধু পাট, পাট হওয়ার জন্য আর কি। পাট গাছ অনেক সুন্দর, অনেকগুলা পড়েছেন। সবুজে ভরে গিয়েছিল, ভালো লাগছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। বিকালবেলা প্রাকৃতিক দৃশ্য, সবুজে ভরে গেছে আমাদের গ্রাম। এই যে দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে ডুব আর কি, পুকুর নয়। এটার পাশেই রয়েছে অনেকগুলো মরিচ গাছ, যে কাঁচা মরিচ গুলো অনেক সুন্দর কিন্তু। টকটকে লাল হয়ে গেছে একটি। অনেকগুলো পেরে নিয়ে এসেছি আমরা। দেখতে পাচ্ছেন সবুজ লাল, অনেক ভালো লাগছে কিন্তু। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।